এক একজনের জীবনধারা এক এক রকম, বা যদি বলি জীবন নিয়ে এক একজনের ভাবনাময়তা এক এক রঙে রাঙানো। তারপরও সততার জন্য, ভালো লাগার জন্য, ভালো থাকার জন্য আন্তরিক প্রচেষ্টাগুলো বোধ করি একই ঘরানার কথা বলে, একই সম্পূরক কথা বলে। আর সেজন্য শুদ্ধ, স্বচ্ছ, পরিষ্কার মনোবৃত্তিগুলোই আলোর রেখা। শুরু হোক পথচলা, সেটে আলো, নারী ব্যাংকিংয়ের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সুধীজন, শুরু করছি সেটে আলো। লাইফ ইজ বিউটিফুল। আমাদের আজকের অতিথি যিনি, তাকে আমি একজন অভিনেতা হওয়ার প্রাণ প্রাচুর্যে ভরপুর একজন তরুণকে তখন যেমন দেখেছিলাম, আজও আমি তাকে তেমনই দেখতে পাই। মাটির কাছাকাছি বিনয়ী এক সুপারস্টার অ্যাক্টর, মনপুরা খ্যাত এই সুপারস্টার সিনেমার দর্শককে করেছেন সিনেমা হলমুখী। তার কথা বলতে গিয়ে পরম এক আপনজনের অনুভব আমাকে পরিপূর্ণ করে চলেছে। তিনি আমার খুব খুব প্রিয় একজন মানুষ, একজন অভিনেতা, গায়কও। তিনি দ্য ওয়ান অ্যান্ড অনলি চঞ্চল চৌধুরী। ভালো শান্তাবা, আপনি এত চমৎকার করে বললেন, এত বিশেষণ দিয়ে। এগুলো সব তো আমার দেখা চঞ্চল, সেই আরণ্যকে তুমি আমি একসঙ্গেই ছিলাম, এবং সেই সময় থেকে তুমি তখন চারুকলায় ছবি আঁকা শিখতে, হ্যাঁ, তারপরে তুমি আমার সৌমিককে মাঝে মাঝে এসে আঁকা জুকা একটু করতে, মানে একদম ছোট ভাইটির মতো। সেই সৌমিক এখন বিয়ে করে স্ত্রী সহ মানে সংসারপাতি করছে। হ্যাঁ, তোমার যে অভিনয়ের প্রতি এত এত বেশি মানে ফ্যাসিনেশন, এত বেশি প্যাশন ছিল, চোখের সামনে দেখলাম তুমি কীভাবে ধীরে 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 আজকের এই অবস্থানে। কিন্তু ওই যে বললাম, কোনো অদল বদল নেই। আচ্ছা, জীবনে প্রথম কবে অনুভব করলে যে লাইফ ইজ বিউটিফুল? আসলে আমি সবসময়ই এটাই মনে করি যে লাইফ ইজ বিউটিফুল, কারণ যদি এটা মনে না করতে পারি তাহলে তো আসলে বাঁচা যাবে না। তবে বিভিন্ন সময়ের মাত্রাটা আসলে চেঞ্জ হয়েছে, যেমন ভিন্ন মাত্রায়। যেমন প্রথম আমি ঢাকা শহরে যখন আসি, ঢাকা শহরের লেখাপড়া করার সুযোগ পাই চারুকলাতে, ঢাকা ইউনিভার্সিটিতে। কোথা থেকে আসলে? আমি সেই পাবনার গ্রাম থেকে, আমার গ্রামের বাড়ি কামারহাট নাজিরগঞ্জ ইউনিয়ন। সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটির চারুকলাতে, স্বপ্ন ছিল যে চারুকলায় পড়াশোনা করব, সেটা যখন ভর্তি হতে পারলাম তখন এক ধরনের মানে ওই চারুকলায় প্রতিদিন ক্লাস করতে যেতাম, কি চমৎকার! মানে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে তো একদম আলাদা শিক্ষা ব্যবস্থা সব কিছু, শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর যে সম্পর্ক, বন্ধুর মতো সম্পর্ক এতদিন পর্যন্ত দেখিনি। তখন মনে হতো আহ কি সুন্দর জীবন, লাইফ ইজ বিউটিফুল, রিয়েলি বিউটিফুল। বন্ধুবান্ধব রাত্রে হলের মাঠে আড্ডা মারতাম, বিভিন্ন উৎসব হতো চারুকলায়, তো বিভিন্ন উৎসব লেগেই থাকে। তারপর যখন আরণ্যকে জয়েন করলাম, আমি আরণ্যকে কাজ করার সুযোগ পেলাম, সেখানে এসে আবার নতুন একটা জীবন মনে হলো যে বাহ, এই জীবনটাও তো খুব সুন্দর, লাইফ ইজ বিউটিফুল। তারপরে সবচাইতে বেশি যেটা আমার মনে হলো যে আমি আমার সংসার হলো, আমার সন্তান হলো শুদ্ধ শুদ্ধ, তখন রিয়েলি তারপর থেকে যে এখনও ওই 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 নেশাটাই ভেতরে আছে যে সত্যি লাইফ ইজ বিউটিফুল রিয়েলি। এবং সেই সঙ্গে আমার যে কাজ আমি যখন করি, সেই কাজগুলোর সাকসেস আমাকে সেই মুহূর্তের জন্য, কয়েক মাসের জন্য, যখন একটা সিনেমা রিলিজ হয়, যখন মনপুরা চলেছে বা আয়নাবাজি বা দেবী বা যে কয়টা সিনেমা করেছি, এগুলো থেকে যখন আমার সাকসেস আসে বা আমি কয়েক মাস ধরে সেটার মধ্যে ডুব দিয়ে সেই আনন্দটা আমি উপভোগ করি, তখনই মনে হয় লাইফ ইজ বিউটিফুল। চারুকলায় তো পড়তে এসেছো, এটা একটা স্বপ্ন ছিল, অভিনেতা হওয়ার স্বপ্নটা কি সেই পাবনা থাকা অবস্থা থেকে তোমাকে তাড়া করেছিল? ছোটবেলা থেকে আসলে বাবা মা যেটা সব সন্তানের ক্ষেত্রেই চান যে ছেলে ডাক্তার হবে বা মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এরকম কিছু, তা ওই ট্রেডিশনাল চিন্তাভাবনা আমার, মানে গার্জিয়ান যারা ছিলেন, বড় ভাই বোন বলি অথবা বাবা মা বলি, সবারও এই রকম আশাই ছিল, চিন্তাই ছিল। তারপর যেহেতু আমার এক ভাই ডাক্তার, সেহেতু আমার ফ্যামিলি সবাই চাচ্ছিল যে আমি যেন ইঞ্জিনিয়ার হই, বা আর পড়াশোনায় খারাপ ছিলাম না। আমার আবার ওই ট্রেডিশনাল পড়াশোনা খুব বেশি ভালো লাগতো না, আমার একটু গান বাজনা, একটু অভিনয়, এগুলোর প্রতি আগ্রহ ছিল, কিন্তু অভিনেতা যে হব এইরকম কোনো টার্গেট আসলে ছিল না। আমি নয় গান করব, না হলে ছবি আঁকবো, এটার প্রতি। আর অভিনয় আমার, আমার সিনেমা দেখতে আমি পছন্দ করতাম, অভিনয় দেখতে, বড় বড় অভিনেতা অভিনেত্রীর অভিনয় দেখতে আমার ভালো লাগতো।
এই তোমার যাত্রায় এতটুকু আসা এবং প্রত্যেক মানুষেরই তার পরিবারের কাছ থেকে কিছু পাওয়া থাকে, সেখানে কার কথা তুমি উল্লেখ করবে? পরিবার বলতে সবচেয়ে আগে যেটা বলতেই হয়, যেটা আমরা আট ভাই বোন, বাবা মা অনেক কষ্ট করে দারিদ্রতার ভেতর দিয়ে প্রত্যেকটা ভাই বোনকে চেষ্টা করেছেন মানে লেখাপড়া শিখিয়ে আর কি মানুষ করতে, তা সেই জায়গা থেকে সব ভাই বোনের মধ্যে আমাদের সেই বন্ডিংটা আগেও ছিল, এখনও আছে। এরপর হয়তো আমার সবচেয়ে বড় যে বোন ছিল, ওনার বিয়ে হওয়ার পর আমি, আমার তখন সবে মাত্র 2 বছর বয়স, শুনেছি আমি আর কি গল্প, তা আমার যিনি বড় দুলাভাই মানে আমার বড় বোনের হাজব্যান্ড যিনি ছিলেন, তিনি একটা পর্যায় পর্যন্ত আমাদের প্রত্যেকটা ভাই বোন আমরা ওই বড় বোনের বাড়িতে লেখাপড়া করেছি কোনো না কোনো একটা সময়। এবং ওনার সামাজিক যে অবস্থান, ওনার যে কি বলবো, ওনার আদর্শ সব কিছু আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এবং আলটিমেটলি বাবা মার পরে যদি বলা যায় আমার ওই দুলাভাই, হ্যাঁ আমার বড় দুলাভাই, ওনার কথাই, ওনার নাম পীযূষকান্তি শাহ, উনি অবশ্য বেশ কয়েক বছর আগে মারা গেছেন। কিন্তু এই যে পরিবারের যে বন্ডিং বলি অথবা এটা সবাই আসলে সবার জন্য আমরা চেষ্টা করেছি, একসময় ওনারা করেছে, এখন আমরা চেষ্টা করছি। এটা কিন্তু আমরা দেখে আসছি বা আমাদের আগের পর্যায়েও দেখা গেছে যে এরকম দুলাভাই বা বড় ভাই তার বাসায় গিয়ে সবাই মানে ছেলেমেয়েরা গিয়ে পড়াশোনা করছে, ভালো একটা মফস্বলের জায়গায় যাচ্ছে পড়াশোনা করছে, এই চিত্রটা কিন্তু আগে ছিল এবং খুবই সুন্দর চিত্র যেটা এখন দেখা যায় না। এবং এটা আমি আমার ছেলেকে যেমন আমি বোঝানোর চেষ্টা করি যে এখন তো সবাই আসলে মানে কি বলবো, ছোট পরিবার, ছোট সংসার, হাজব্যান্ড ওয়াইফ আর হয়তো একটা দুইটা বাচ্চা, এটা নিয়েই তাদের পৃথিবী জগৎ। কিন্তু আসলে এইটুকু পৃথিবী নিয়ে তো আসলে চলে না, জগৎটা আসলে অনেক বড়। সেটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে, আমার সমস্ত আত্মীয় স্বজন ভাই বোন সবাই যখন বাড়িতে আসেন, আমার বাসায় আসেন, বা আমরা যখন বাড়িতে যাই, গ্রামের বাড়িতে যাই, তখন যখন মিলন মেলা হয়, তখন আমি আমার ছেলেকে বোঝানোর চেষ্টা করি যে আজকে যে তুমি আমাকে দেখছো, এই আসার পেছনে এত মানুষের তারা দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতি আমি মানে কি বলবো, তারা না থাকলে পর আমার এই জায়গায় আসা হতো না। এবং এই বন্ডিংগুলো আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে মানুষ আসলে একা কোনোদিন একটা ইঞ্চিও আগাতে পারে না, কারো না কারোর সেটা আত্মীয় হোক অনাত্মীয় হোক পাশের মানুষটি হোক, কারো না কারোর সাহায্য সহযোগিতা লাগে, প্রেরণা লাগে। এবং শুদ্ধর ভিতরে কি তুমি সেই ছোটবেলার চঞ্চল চৌধুরীকে মানে ধীরে ধীরে তার ভিতরে অনুপ্রবেশ করানোর চেষ্টা করো? আমার মনে হয়েছে ফেসবুকে দেখে এটা খুব কঠিন কাজ, কারণ আমরা যে সময়ে যে মানসিকতার ভেতর দিয়ে বা যে দর্শন ধারণ করেছি আমাদের আশেপাশে চারপাশ, আমাদের সোসাইটি থেকে বলি বা আমাদের সামনে যারা ছিলেন, এই যে আমি আমার দুলাভাইয়ের কথা বললাম, কিংবা আমাদের আরও বড় ভাই বোন, বা আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন, সৎ মানে কি বলবো, ওনার মতো সৎ মানুষ মানে এত ভালো মানুষ এলাকায়, উনি এখন 90-এর উপরে ওনার বয়স, যাই হোক, চোখের সামনে দেখেছি যে আদর্শ হিসাবে কাদেরকে সামনে পাওয়া যায়। এখনকার সমাজে এটাই খুব কঠিন, দৃষ্টান্ত পাওয়া খুব কঠিন, যে যাকে আমি উদ্দেশ্য করে তার মতো হওয়ার চেষ্টা করব। তা এই সোসাইটিতে এই পরিবারে দাঁড়িয়ে আমি চাইলেই আমার সমস্ত ভাবনা চিন্তা আমি আমার সন্তানের ভেতর আমি প্রবেশ করাতে পারবো না, কারণ ওর সোসাইটিটা তো আলাদা, বা ও যে সময়ে বসবাস করছে এই সময়টা আলাদা। তারপরেও এই মূল্যবোধগুলো ওর ভেতর ঢোকানোর চেষ্টা করি, মাথায় দেওয়ার, ওর মগজে বা মেধায় বা মননে যেন এটার মিনিমাম যেন কোনো প্রকাশ থাকে বা স্থান করে নেয়, ও যেন মানে শেকড়বিহীন কোনো একটি মানুষ হয়ে গড়ে না ওঠে, এই শেকড়ের প্রতি যেন ওর একটা কৃতজ্ঞতা, ভালোবাসা এটা যেন থাকে। এটা আমরা অনুভব করি ফেসবুকে, তুমি তোমার বাচ্চাকে সব ধরনের পূজা পার্বণ অনুষ্ঠান, আমাদের দেশীয় যত কালচার যা কিছু আছে সব কিছুতেই তাকে তুমি ইনভলভ করার চেষ্টা করো, এটা একটা খুব ভালো দিক বাবা চঞ্চল চৌধুরী। এটা কেন করি, আসলে আমাদের সোসাইটিটা চেঞ্জ হতে হতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে এই দায়িত্বগুলো আসলে বাবা মার, বাবা মারই ছিল, আমাদের বাবা মাদের এখন দায়িত্বটা এরকম পর্যায়ে গেছে যে সন্তানরা ভালো ভালো রেজাল্ট করবে, সবাই গোল্ডেন জিপিএ পাবে, সবাই ফার্স্ট হবে, এই হচ্ছে বাবা মার ম্যাক্সিমাম, বাবা মার টার্গেট হচ্ছে তার সন্তান জিপিএ 5 বা গোল্ডেন জিপিএ পাবে। তাহলে সবাই যদি শুধুমাত্র পড়াশোনার দিকটাই যদি মনোযোগী হন সন্তানের, তাহলে সন্তানের পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে ওঠার ক্ষেত্রে যে আরও অনেক কিছু আছে সেই বিষয়ে সেই শিক্ষাগুলো আমরা দিচ্ছি না বাবা মা হিসাবে, তাহলে ওকে আমি পরিপূর্ণ মানুষ হিসাবে কীভাবে আশা করবো, যেটা আমাদের সময় ছিল। হয়তো আমার ফ্যামিলির কেউ না শেখালে, আমার প্রতিবেশী কোনো একজন আমাকে সেই শিক্ষাটা দিয়েছে, রাস্তাঘাটে শিখেছি, সবাই ছিলেন আমার সিনিয়র, যারা সবাই গার্জিয়ান,
এইভাবে তো আমরা তো পরিবেশ থেকে সেজন্যই তোমার ওই সময়টাতে চারুকলায় পড়তে আসা পাবনা থেকে এটা কিন্তু চারটিখানি কথা না এটা কিন্তু বিরাট বড় একটা তোমার স্টেপ নেওয়া হয়েছিল এবং এটাতে তোমার ফ্যামিলি তোমার যে সঙ্গে ছিলেন এটাও তাদেরকে অনেক অনেক বড় সাধুবাদ জানাই তো এই আলাপচারিতে ফিরবো একটা ছোট্ট বিরতির পরে When you are no longer friends with someone, respect the secrets they shared with you. It's called integrity. সঙ্গে থাকুন সুদুজন ফিরছি চঞ্চল চৌধুরীর সাথে কিছু সময় চঞ্চল তোমার নিজের জন্য নেওয়া কোনো সিদ্ধান্ত তোমাকে মৃদু হাসির তৃপ্তিময়তা এনে দেয় এরকম কি আছে কোনো সিদ্ধান্ত আমি আসলে সমস্ত সিদ্ধান্তই কাজকর্ম বা পরিবারে যা কিছু করি একটু চিন্তা ভাবনা করেই নেই আচ্ছা তা মানে হাসি বলতে আমি ঠিক আর না মনে পড়ে যখন এই সিদ্ধান্তটা আমি নিয়েছি কিন্তু নিজের ভিতরে একটা আত্মতৃপ্তির একটা ইয়ে আসে আর কি আপন মনে হয়তো বা এটা আমি কনফিডেন্টলি আমার সব সিদ্ধান্ত আমি ওইভাবেই নেই তাই না এবং যেহেতু হুটহাট করে কিছু করি না চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেই অতএব সেই সিদ্ধান্তে যদি আমি ঠিক নিয়ে থাকি ঠিক হয় কিছু রেজাল্ট যদি হয় ভালো না হলেও আমার তেমন কোনো আফসোস নেই কিন্তু আমার এখন পর্যন্ত মনে হয় যে মোটামুটি আমার কর্মক্ষেত্র বলি বা ব্যক্তিগত জীবনে বলি যা যা সিদ্ধান্ত নিয়েছি সব জায়গাতে আমার মনে হয়েছে যে মোটামুটি ঠিক আছে আচ্ছা শুদ্ধ তোমার সন্তান তাকে নিয়ে সবথেকে প্রিয় ভাবনা কি তোমার প্রিয় ভাবনা বা প্রিয় স্বপ্ন যদি বলি আমার সন্তানকে নিয়ে একটাই মাত্র ছেলে আমার শুদ্ধ শৈশবরুদ্ধ শুদ্ধ ওর বয়স এখন 12+ 12 বছরের একটু বেশি ক্লাস 6-এ পড়ে আমি আসলে সবসময় চাই যে ও একজন পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠুক মানুষের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এই বিষয়টা ওর মধ্যে থাক এইটাই এছাড়া আর কোনো স্বপ্ন নাই আমার আচ্ছা মানুষ বা প্রিয়জনের কাছে সবথেকে যে তিনটি জিনিস তুমি দাবি করো দাবি থাকে সবসময়ই থাকে এখন সেটা আরও বেশি রিয়েলাইজ করি কারণ আমিও তো একটা নির্দিষ্ট বয়সে উপনীত হচ্ছি যে এই সময়ে এসে কেউ যেন আমাকে ভুল না বোঝে হ্যাঁ অনেক সময় হয় কি যে যেমন আমার বাবা মার বয়স হয়েছে অনেক ওনারা অনেক সময় আমাদের কথা শুনতে চান না যেমন কিছুদিন পর পর তাদের ঢাকাতে আসার কথা বা তাদের একটু ট্রিটমেন্ট করার সুযোগ আমাদের পাওয়ার কথা কারণ তাদের শরীর টরীর খুব বেশি ভালো থাকে না কিন্তু তারা আসবেন না এখানে এই চার দেয়ালের মাঝখানে বন্দী থাকতে চান না বাড়িতে থাকবেন খোলামেলা জায়গায় বা নিজেদের শরীরের যত্নটা আসলে আমাদের বাসায় থাকলে আমরা যেভাবে টেক কেয়ার করতে পারি ওইভাবে পারি না যে কারণে রাগারাগি হয় এটা নিয়ে আবার একটু ভুল বোঝাবুঝি হয় তা সর্বক্ষেত্রে এটা হয় যে আমি হয়তো আমার কাছের খুব মানুষের কারোর ভালোই আমি চাই কিন্তু সে হয়তো ভুল বুঝে ফেলে যে হয়তো অনেক সময় আবার ভাবে আবার একটা সমস্যা হচ্ছে যে আমার অবস্থানের জায়গা থেকে ও আচ্ছা আচ্ছা ও খুব বেশি উপরে উঠে গেছে অনেক বড় স্টার অতএব এই কারণে বোধহয় সব কথা বলে আসলে ব্যাপারটা তা না আমার সাথে সবার সম্পর্ক কিন্তু মানুষ হিসাবে আমার অবস্থানের কারণে আমি কারোর সঙ্গে সম্পর্ক নির্ধারণ করি না তা সেই জায়গা থেকে যে কথাগুলো আমি ফিল করে বলি কারোর সঙ্গে সেইটার জন্য ভুল ব্যাখ্যা না হয় কেউ যেন আমার কথায় কষ্ট না পায় সেটাই আমি আসলে চাই খুব সুন্দর আচ্ছা সুখে থাকা তোমার সংজ্ঞাটা কি সুখে থাকা বলতে এখন যেটা সুখে থাকা বলতে বোঝায় তো একা 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 ভালো থাকলে পরে সবচেয়ে সুখে থাকে এটা আমার কখনোই মনে হয় নাই আমি সবাইকে নিয়ে সবাইকে বলতে যে একটা পরিবারে বা সমাজে চলতে গেলে যত মানুষের সঙ্গে আমার ওঠা বসা এদের সবার বিপদে আপদে পাশে থাকা এবং সবার সঙ্গে আন্তরিক একটা সম্পর্ক বজায় রাখা এটাকেই আমি মনে করি যে সুখে থাকা তুমি খুব বেশি পরিবার কেন্দ্রিক একজন মানুষ যেটা আমার মনে হয় দর্শকরা ইতিমধ্যে বুঝে গেছেন আর আমি তো আগেই জানি তো এতে যে তিনটি ব্যাপার তুমি ছাড় দাও না তিনটি ব্যাপার ছাড় দেই না এটা হচ্ছে আমি যে অবস্থানে থাকি না কেন আমার কাছ থেকে অনেকেই আত্মীয় বা অনাত্মীয় অনেক সময় নানান ধরনের সুবিধা ভোগ করতে চায় বিভিন্ন বিষয়ে আমি কখনোই তাতে রাজি হই না কারণ আমি বোঝানোর চেষ্টা করি যে অর্জনটা আসলে নিজেকেই করে নিতে হয় আর আরেকটা হচ্ছে আমার আশেপাশে যারা আছেন যাদেরকে আমি চিনি বা আমার খুব আপনজন এদের কোনো অসততা আমি পছন্দ করি না কোনো কর্মেই তারা মানুষ হিসাবে সেটা করুক এবং অসততা করলে আমার তার সঙ্গে আর আরেকটা জিনিস হচ্ছে যে মিথ্যাচার মিথ্যাচার তো অনেকেই দেখা যায় যে আমারই কাছাকাছি অনেক মানুষগুলো
আমার কাছে ভালো থাকার জন্য আরেকজনের নামে হয়তো একটু মিথ্যা কথা বলছে, এই জিনিসটা আমি মানে তিনটা বিষয় আমার কাছে খুবই। আচ্ছা, চারুকলা থেকে ডিগ্রি নেওয়া একজন আঁকিয়ে, গায়ক, একজন সুপারস্টার অভিনেতা, এই তিনজনকে তোমার মূল্যায়ন? তিনটা কাজই যে আমি করি এটা আসলে আমার মনের ক্ষুধা, বেসিক্যালি মনের ক্ষুধা, তারপর হচ্ছে আমার পেটের ক্ষুধা মেটাই যেহেতু এটা আমার পেশা। কিন্তু এটা আমি ভালোবেসে করি, ছবি এখন আর আঁকা হয় না যদিও সময়ের স্বল্পতার কারণে, কারণ শুটিংয়ে বা অভিনয়ের পেশায় এত বেশি ব্যস্ত থাকি, আর একসাথে আসলে সৃষ্টিশীল অনেকগুলো কাজ একসঙ্গে করা যায় না, কারণ ওটা আলাদা একটা সৃষ্টিশীল জগৎ, সেখানে কাজ করতে গেলে ওই কাজের মধ্যে ডুব দিয়ে থাকতে হবে, সাধনা করতে হবে, না হলে ছবি আঁকা হবে না, যে কারণে ওই কাজটি আমি এখন করতে পারি না। এটা যদি আমার জন্য অনেক কষ্টকর একটা ব্যাপার, আমার খারাপও লাগে। গান, গান তো আসলে সবাই গায়, গান কেউ সুরে গায়, কেউ বেসুরে গায়, হয়তো আমারটা কোনো কারণে হয়তো একটু সুরে হয়ে যায়, না না একটু সুরে না, ভালো সুরে, এবং ভূপেনের গান গাওয়া সোজা কথা না, কিন্তু মনের আসলে মনের ভেতরকার ভালো লাগা, খারাপ লাগা, আবেগ, বিভিন্ন ইমোশনগুলো কিন্তু আসলে সুরের ভেতর দিয়েই, কণ্ঠ দিয়ে বের হয়। তা সুর বা অসুর যাই হোক না কেন, গানটা আমি ভালোবাসি, এটা গাইতে না বাসলেও আমি শুনতে ভালোবাসি, প্রচুর গান শুনি আমি। আর অভিনয়ের জন্য যেটা বলবো যে অভিনয় করতে করতে আমার গুরু, অভিনয় গুরু মামুনুর রশিদ, তা আমি নিজেও জানি না আসলে, আমি তো আসলে ওইভাবে কখনো চাইনি যে আমি অভিনেতা হব বা ওই ধরনের কোনো প্ল্যানও ছিল না, এটা না করতে করতে খুব সিনসিয়ারলি করতাম, আপনি দেখেছেন মারণ্ডকে যখন, এটাই বড় গুণ তোমার, যেটাই করো খুব সিনসিয়ারলি করো, সিনসিয়ারলি করতে করতে আমার আসলে এই কাজটার সাথে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, ভালোবাসা, এখন পেশা, দায়বদ্ধতা সব কিছু জড়িয়ে গেছে। তো তিনটা, অভিনয় বলি, গান বলি বা ছবি আঁকা, তিনটার প্রতি সবই আমার ভালোবাসা, আমার ভালোবাসা, ভালোবাসাটা আছে। আচ্ছা, বিষণ্ণ হও কখনো? হ্যাঁ, বিষণ্ণ হই, ইদানিং বিষণ্ণ খুব বেশি করেই হই, বিশেষ করে কোভিড সময়ে খুব কাছের কিছু মানুষ, আর আমার যা বয়স, আমি ছোটবেলা থেকে যাদেরকে খুব আপনজন হিসেবে পেয়েছি, আমার অগ্রজ যারা, সেটা আমার আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, আমার সোসাইটির মধ্যে হতে পারে, অধিকাংশ মানুষের চলে যাওয়াটা আমাকে খুব বিষণ্ণ করে তোলে। এবং এখন এখন সবচেয়ে বেশি বিষণ্ণ থাকে আমার মা বাবার কথা চিন্তা করে, যে বাবা আমার বয়স হয়েছে, এটা নিয়ে এক ধরনের বিষণ্ণতা, মাঝে মধ্যে অনেক রাতে হয়তো বা খুব টেনশন লাগে, মানে দুশ্চিন্তা হয়, যে যেমন দুই তিন দিন আগে আমি বাবাকে বাড়িতে রেখে আসলাম, মনে হলো যে এই যে রেখে আসলাম, এরপর আবার কবে দেখা হবে, আদৌ দেখা হবে কিনা। মিসিং সামথিং? না, আমি আমার জীবনে যদি এমন কিছু আশা করে থাকি যে আমি যেটা পাইনি, যে আমি মিস করেছি জীবনে, এরকম তেমন কিছু নাই। তবে ওই যে কিছু মানুষ চলে গেছে, যেমন আমার এখন খুব স্পষ্ট মনে পড়ে আমার যে দুলাভাই, তাকে মিস করি প্রচণ্ড, আমার মামা, মেজো মামা, সেও মারা গেছেন আরও কয়েক বছর আগে, আমার ছোট মামা মারা গেছেন, এদের সঙ্গে সম্পর্কটা এমন ছিল যে ওই সম্পর্কর ওই রেশটা আমি কখনো পাবো না। এছাড়া আশেপাশে যা কিছু আছে সব কিছু নিয়ে আমি অনেক ভালো আছি, আই এম দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। খুব সুন্দর, হ্যাপিয়েস্ট তো বটে এবং খুব মানবিকভাবে হ্যাপিয়েস্ট, এটা খুব ভালো লাগলো। এই ভালো লাগে নিয়ে আমি আবার একটা বিরতিতে যাচ্ছি। সুধীজন, বি স্ট্রং এনাফ টু স্ট্যান্ড অ্যালোন, স্মার্ট এনাফ টু নো হোয়েন ইউ নিড হেল্প, অ্যান্ড ব্রেভ এনাফ টু আস্ক ফর ইট। সঙ্গে থাকুন সুধীজন। ফিরছি চঞ্চল চৌধুরীর সাথে। চঞ্চল, এই যে নিজের অবস্থান টোটাল যেটা আলাপ করলে, কোনো ফিউচার প্ল্যান আছে তোমার, যেটা আলটিমেট গোল হতে পারে এরকম কিছু? ভবিষ্যৎ তো হঠাৎ করে প্ল্যান করে আসলে কিছু হয় না, সেটা কার্যক্রম শুরু করতে হবে। আমি যে বয়সে উপনীত হয়েছি, কাজ শুরু করলে এখন থেকেই করতে হবে। আসলে আমি কিছু নিজেকে অনেক বছর তো চেষ্টা করেছি, নিজের প্রতিষ্ঠা বা সোসাইটিতে নিজের একটি জায়গা তৈরি করা, গ্রহণযোগ্যতা তৈরি করা বা আমার প্রফেশনে, সেই সঙ্গে আমার পরিবারের যারা আছেন তাদের হয় কি যে দায়িত্বটা তো আসলে পালন করতে হয়, তা সব কিছু মোটামুটি করতে পেরেছি বা যতটুকু করেছি, এখন মনে হয় কি যে আমার সোসাইটির জন্যে, দেশের জন্যে, মানুষের জন্যে কিছু করা উচিত। কারণ আমাদেরকে যারা চেনেন তারা সবসময় আশা করেন যে এই মানুষটা দেশের জন্য অনেক বড় কিছু করবে, তা আমি আমার যে যোগ্যতা সেটা দিয়ে আমি সার্ভ করছি, আমার অভিনয় দিয়ে বা আমি কালচারাল যে প্ল্যাটফর্মে কাজ করি সেখানে হয়তো আমি আমার কাজ দিয়ে চেষ্টা করেছি, আমার এটা আমার দায়িত্ব শিল্পী হিসেবে আমার, যে আমি আমার ইন্ডাস্ট্রিতে কী কন্ট্রিবিউট করেছি
সেগুলো করেছি, সেই সঙ্গে আমি কিছু সুবিধাবঞ্চিত কিছু মানুষের জন্য আসলে কাজ করতে চাই, বা আমার আশেপাশে যে মানুষগুলো আছে, আমি জানি না আমার সামর্থ্য কতটুকু কুলাবে বা হয়তো ভবিষ্যতে আমি কি করতে পারবো, কিন্তু সেই ইচ্ছাটা আছে, এটাই আছে আসলে। ইচ্ছের পথে স্বপ্ন পূরণের জন্য যে বিষয়গুলো থাকা দরকার তার সবটাই আশা করছি আমি তোমার মধ্যে। ইচ্ছা থাকলে পর আসলে করা যায় তেমন কিছু না, কারণ একজন মানুষের স্বাভাবিক জীবনযাপন ধারণের জন্য আসলে কতটুকুই বা প্রয়োজন হয়, কিন্তু আমাদের আশপাশের মানুষগুলোর কাছে দেখি যে জীবনযাপনের চাইতে অনেক অনেক হাজার হাজার গুণ, লাখ লাখ, কোটি কোটি গুণ বেশি আছে, কিন্তু পুরোটাই নিজেই ভোগ করতে চায়, আসলে তো ভোগ করতে পারবে না। আরেকটা জিনিস তুমি আমার সাথে এগ্রি হবে নিশ্চয়ই আমার মনে হয়, সেটা হচ্ছে যে একজন মানুষের চাওয়ার পরিধিটা ঠিক তার মানে করতে পারার আয়ত্তের মধ্যে থাকা উচিত, তাহলেই আর কোনো সমস্যা থাকে না। এই যে দুর্নীতিগুলো হয়তো এইভাবেই, মানে যে আমার যোগ্যতা আছে আমার 5 টাকা আর্ন করা, তা আমি যখনই 50 টাকা আর্ন করার চেষ্টা করব আমার যোগ্যতা নেই, তখন আমি তখন নানান ধরনের অসৎ উপায় অবলম্বন করে আমি তখন ওই টাকা, এভাবেই কিন্তু আসলে সোসাইটিটা আস্তে আস্তে মানে ধ্বংস হয়ে যাচ্ছে। বা এই এত ব্যস্ততার মাঝখানে যখন কোনো উৎসব মুখর দিন আসে সেটাকে কিভাবে কাটাও? আমি সবসময় উৎসব মুখরই থাকি, আমি যখন যেটা বলছি যখন যে অবস্থানে, এবং আমার মনে হয় যে আপনার প্রথম থেকে যেটা বললেন যে লাইফ ইজ বিউটিফুল, এই কথাটা আমি আসলে বিশ্বাস করি। হ্যাঁ, সারা দিনে হয়তো 2-4 যে মন খারাপ করার মতো ঘটনা ঘটে না সেটা, কিন্তু সেটাকে আমি আঁকড়ে ধরে থাকতে চাই না। আমি আমার চারপাশে দেখি খারাপ যা কিছু আছে, যদি ভালো তুলনামূলকভাবে কমও যদি থাকে, ওই ভালোটুকুই আমি নিয়ে আসলে ফুর্তিটা করতে চাই, আনন্দটা করতে চাই, মানে একদম নিজস্বতার সবকিছু নিয়ে, সবকিছু নিয়ে। তো এই মুহূর্তে তোমার যারা ভক্ত অনুরাগী আছেন তাদেরকে যদি কিছু বলতে চাও? তো বললে তো অনেক কিছুই বলা যায় আসলে, দর্শকের উদ্দেশ্যে কত কিছু বলবো, শুধু একটুকু বলি যে সবাই আমরা আসুন একটু মানবিক মানুষই, সবার বিপদে আপদে সবার কথা চিন্তা করি, শুধু নিজের টুক চিন্তা করে স্বার্থপরের মতো মানে না বাঁচি, সবার জন্যে বাঁচি। খুব সুন্দর, খুব সুন্দর। এবং এই মুহূর্তে সেই বলবো আমার জন্য সেই সময় কি প্রশ্ন আছে আমার জন্য চঞ্চল? আচ্ছা, শান্তাপার জন্য যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে যে আমি তো অনেক ছোটোবেলা থেকে শান্তাপার অভিনয় দেখতাম, যখন আমি অভিনয়ে প্রবেশ করেছি ঢাকাতে আসার আগ থেকে টেলিভিশনে, এবং সেই টেলিভিশন দেখার অনেক ইতিহাস, যেমন আমাদের গ্রামের ইলেকট্রিসিটি ছিল না আগে, ওই সেই মাইকের ব্যাটারি সেগুলো দিয়ে সাদা কালো টেলিভিশন, এবং সেই সুন্দর যে বাড়িতে আমার এক বন্ধুর বাড়িতে, ওর নাম তোফাজ্জল, ওদের বাড়িতে টেলিভিশন ছিল, আর আমাদের চেয়ারম্যানের বাড়িতে, এবং সেটা সাদা কালো টেলিভিশন, সুন্দর একটা কাঠের বাক্স এরকম টান দিয়ে আবার বন্ধ করা যেত, খুব চমৎকার স্ট্যান্ড, চারটা স্ট্যান্ড এরকম। সেই জায়গায় গিয়ে আমরা তখন সাদা কালো টেলিভিশন দেখে আপনার সেই বিটিভির সেই সময়কার নাটক দেখতাম, তখন থেকে আপনার অভিনয়ের ভক্ত। পরে ঢাকাতে এসে সৌভাগ্যক্রমে আবার একই দলে আবার কাজ করা শুরু হয়ে গেল, এটা একটা মানে অপ্রত্যাশিত বিষয় ছিল। এই যে অভিনয়টা করলাম, কিন্তু কিছুদিন পর দেখলাম যে আপনি আর অভিনয় নেই, মানে আমার তো মনে হয় কি যে আপনার, আপনি যে মানের অভিনেত্রী, আপনার তো আমৃত্যু আপনি অন্য যাই করেন না কেন, অভিনয়টা সাদেই থাকার কথা ছিল। এখানে আসলে আমি বলতে গিয়ে তোমার শুদ্ধর কথাই মনে পড়লো, সেটা হচ্ছে যে সৌমিক আমার ছেলে, একমাত্র ছেলে, তুমি তো জানো তাকে, তো সে যখন টিনেজ তখন তাকে পূর্ণাঙ্গ দেখাশোনা, তার খরচপাতি, স্কুল টিস্কুল সব কিছুর, এন্টায়ার সব কিছুর খরচপাতি সব আমাকে, আমার উপরে চলে আসলো, আমি এবং আমার ছেলে দুজন হয়ে গেলাম আমরা পরিবারে। তো তখন এই যে টিনেজে যখন ছেলে, তখন অভিনয় মানে হচ্ছে সকালবেলা ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে বেরিয়ে যাওয়া, রাত্রে সে 11টার সময় ফেরা, তো এইটা নিয়ে আমি দেখছি যে আমি আর পারছি না। তারপরে নাটক বানানো শুরু করলাম, 26টার মতন বানিয়েছিলাম, তো সেই নাটক বানাতে গিয়েও দেখলাম যে ওই সকাল থেকে ওই রাত মানে ছেলেকে আমি আর ওই রকমই করতে পারছি না। তারপরেই কিন্তু আমার ওই রোকেয়া হলে আমি সাহিত্য সম্পাদিকা হিসেবে 2 ছিলাম ইলেক্টেড, তো তখন আমি কিছু প্রোগ্রাম বানাতাম, তখন আসাদ চৌধুরী, রামেন্দুদা, মামুনুর রশিদ, ওনারা সবাইকে আমন্ত্রণ করতাম, ফেরদৌসের মধ্যে সবাই যেতেন, তো সেই যে প্রোগ্রাম বানানোর একটা অভিজ্ঞতা, সেটা থেকে আমি দেখলাম যে আমি যদি এই ধরনের প্রোগ্রাম যা দেখছো তুমি, এর আগের প্রোগ্রামগুলো তো তুমি এসছো, তো এই ধরনের প্রোগ্রামগুলো করলে পরে আমার আর মানে আমি আমার সুবিধা মতন টাইমে এটা করতে পারছি, ওকেও আমি সময় দিতে পারছি। অ্যাকচুয়ালি আমি আমার ছেলের জন্যই আমি টোটালি আমার ওইটাকে খুব হাসি মুখেই আমি বিসর্জন দিয়েছি, আমার কিন্তু ওইটা নিয়ে কোনো গ্রেট নেই। চঞ্চল স্যালুট ইউ শান্তাপা। আর আপনি আপনি যে যে কাজটি এখন করছেন, সাপোজ আজকের এই অনুষ্ঠানে লাইফ ইজ বিউটিফুল,
আপনি আমার বিশ্বাস যে যারা এখানে অতিথি হয়ে আসেন সেই সব অতিথির সঙ্গেই আপনি এই রকম আলোচনাই হয়তো করেন, কারণ আমাদেরকে যারা স্ক্রিনে যারা দেখেন তারা শুধুই অধিকাংশ মানুষই বিনোদনই শুধু পেতে চান আমাদের কাছ থেকে। আমাদের যে একটা জীবন আছে, আমাদের দর্শন আছে, আমাদের ভাবনা চিন্তা আছে, আমরা সোসাইটিকে নিয়ে কী ভাবি, দেশকে নিয়ে ভাবনাটা কী, মানুষ নিয়ে কী ভাবি, এই ভাবনাগুলো আসলে খুব বেশি এই সেলিব্রিটি প্রোগ্রামে এগুলো নিয়ে আসলে কথা বলা হয় না। শুধুমাত্র বিনোদন কী করছেন কী না অনেক কিছু। তা আমার মনে হয় যে আপনি এই কাজটি যে করছেন অন্তত অভিনয় যদি মাঝে মধ্যে করতে পারেন খুবই ভালো, তারপর এই কাজটি করার জন্য আমি আপনাকে থ্যাঙ্কস জানাই। অনেক অনেক ভালো লাগে আসলো আমার মনে, এবং আমার মনে হলো আমি অনেকটা মুক্ত হলাম, বিশেষ করে তোমার মুখ থেকে এই কথাটা শোনার পরে। আর চঞ্চল আমার খুব খুব প্রিয় একটা মানুষ প্রথমে, তারপরে অভিনেতা, আর তো বললাম সব কিছু। চঞ্চল ভালো থাকো, অনেক ভালো লাগলো, তুমি তোমার অনেক অনেক ব্যস্ত সময়ের মাঝখান থেকে আমাদেরকে সময় দিয়েছো, অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ শান্তাবা, থ্যাংক ইউ। সুধীজন, আপনারা যারা সবসময় আমাদের সঙ্গে থাকেন, আমাদেরকে লিখেন, তাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে যোগাযোগের ঠিকানা cityalo.lifeisbeautiful@gmail.com, আর আমাদের ইউটিউব লিঙ্ক হচ্ছে RTV লাইফ ইজ বিউটিফুল। ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং একটু মানবিক হওয়ার চেষ্টা করুন। দেখবেন সেখানেই যেন কোথায় খুব মিহি সুরে বাজছে লাইফ ইজ বিউটিফুল। শুভরাত্রি।